ওয়েলকাম টু মাই চ্যানেলে কিন্তু চল্লিশ সতেরো একটা ভিডিও নিয়ে তো আজকে নতুন একটা বড়সড় আপডেট উঠে আসছে যে আপডেটটা তোমাদের ভিডিওতে আলোচনা করবো এবং এটা টোটালি কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে যে আপডেটটা উঠে আসে সেটাই আমরা এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো এবং এখানে মূলত দেখব তোমাদের যে বেতন ঠিক আছে সেই বেতন নিয়ে যেটা হচ্ছে সকল কর্মীদের কিন্তু নতুন বেতন হতে চলেছে যেটা তোমাদের আমি আগেও ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের ন্যূনতম একটা বেতন কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হতে পারে যেখানে তোমাদের কি কি কারণ প্রত্যেকটা রাজ্যতে মানে করো বিহার রাজ্য হলো পশ্চিমবঙ্গ হলো তারপর উড়িষ্যা তো বেসিক্যালি কি সব রাজ্যতে কিন্তু অঙ্গনাড়ি কর্মীদের যে যারা রয়েছেন সকলেরই কিন্তু বেতনটা আলাদা আলাদা দেওয়া হয় কিছু রাজ্যে বেশি কিছু রাজ্যে কম এই ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু দেখা দিয়েছে যার জন্য কিন্তু তারা বিভিন্ন রকমভাবে করে প্রটেস্ট করছেন তো সেই দিক থেকে দেখতে গেলে পরে কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন একটা এটা বলতে পারো যে নতুন পদক্ষেপ যেখানে কিন্তু একটা ন্যূনতম বারো হাজার ছশো টাকা মতন দেওয়া হবে এবং এইটা নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করবো এবং যদি তোমরা অঙ্গনড়ি কর্মী এবং সহায়কায় এবং আশাকর্মীও হয়ে থাকো শেষ পর্যন্ত দেখবে কারণ তোমাদের জন্য কিন্তু এখানে বিশেষ করে আপডেটটা রয়েছে ঠিক আছে তো তোমাদের দীর্ঘ প্রতীক্ষার যে প্রতিক্রা করছিল দীর্ঘ যে প্রটেস্ট করছিলো সেটারই কিন্তু একটা তোমরা বলতে পারো যে তোমাদের সুফল তো সেটা ডিটেলসে আলোচনা করবো তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সভা পাওয়া যাবে তো চলো সমালো না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি তো প্রথমত তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের যে নতুন বেতনক্রম যেটা করা হবে সেটা হচ্ছে যে বারো হাজার ছশো টাকা সামথিং মানে এটা ন্যূনতম ঠিক আছে এত টাকা বেতন তোমাদের কিন্তু দেওয়াই হবে যেটা নিয়ে আমি তোমাদের আগেও জানিয়েছিলাম যে বারো হাজার সামথিং তোমাদের কিন্তু একটা ন্যূনতম বেতন হতে চলেছে এবং এটা কিন্তু তোমাদের এইটিন থাউজেন্ড পর্যন্ত তোমাদের কিন্তু এটা ইনক্রিজ করবে ঠিক আছে এবং এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এটা থেকে লাগু করা হবে এবং এটা নিয়ে বিলটা নিয়ে যেটা সমস্যা এটাও তোমাদের কিন্তু অবশ্যই জানা দরকার এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু করা হবে যেখানে তোমাদের এই রিগার্ডিং আপডেট তোমরা কিন্তু আগস্ট মাসের আগে আগে পেয়ে যাবে কারণ এখানে কিন্তু বড়সড় যে আপডেটটা উঠে আসছে আপডেটটা অনুযায়ী তোমাদেরকে আমি জানাচ্ছি যে এই দুহাজার তেইশের আগস্টের আগে তোমাদের এই নিয়ে ডিটেলস নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে অফিসিয়ালভাবে করে যেখানে বলা হবে তোমাদের ন্যূনতম বেতন নিয়ে ঠিক আছে এবং এছাড়া আরেকটা বিষয় আমি এখানে ক্লিয়ার করতে চাই তোমাদেরকে যে এই যেটা কার্যকর হবে এটা কার্যকর হলে পরে কিন্তু সকলেরই একসাথে কিন্তু বেতন টাকা এখানে বাড়ানো হবে না এই ক্ষেত্রে কিন্তু কোন কর্মীদের আগে বাড়ানো হবে এই বিষয়টাও তোমাদের জানা দরকার তো এই বিষয়টা তোমাদের আমি বলবো যে যারা মনে করো দু হাজার পর ঠিক আছে আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে মানে যারা চাকরি যে জয়েন করেছেন তো তাদেরকে কিন্তু প্রথমে এখানে আনা হবে কারণ তোমাদের এর আগেও আমি জানিয়েছিলাম দু হাজার আগে যারা আছেন তাদের কিন্তু স্থায়ীকরণ করানো হবে প্রথমে এবং তার মানে এটা নয় যে দু হাজার আঠারো সরি দু আগে যারা হয়েছেন তাদেরকে করানো হবে না সকলকেই করা হবে বাট প্রসেস বাই প্রসেস মানে স্টেপ ওয়াইজ কিন্তু এখানে করানো হবে সেই ক্ষেত্রে দু হাজার পর থেকে যারা যারা হয়েছেন তাদেরকে সব সবার ফার্স্টে এবং তারপর কিন্তু ধাপে ধাপে বাকিদেরও কিন্তু বেতন এবং স্থায়ীকরণটাও কিন্তু কথা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার ভাবছে ঠিক আছে তো এইটা ছিল আপডেটটা আশা করি বুঝতে পারলে এবং এছাড়া যখনই অন্য কোনো আপডেট আসবে আমরা অবশ্যই ভিডিও তুলে জানানোর চেষ্টা করব তো আজকে এতটুকুই ছিল জানানোর সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও